বছর দোল পূর্ণিমা উৎসবকে ঘিরে কল্যাণী ঘোষপাড়ায় এক বিশাল মেলার আয়োজন করা হয়, যাকে আমরা সবাই সতীমা মেলা হিসেবেই জানি। শিয়ালদা থেকে মাত্র 54 কিলোমিটার, সময় লাগে 1.5 ঘন্টা। প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয় এই মেলাতে। জলপথে রেলপথে ছাড়াও প্রচুর ভক্ত পায়ে হেঁটে আসেন এই মেলায় যোগদান করতে। তারা মনে করেন কষ্ট করলেই তবেই মায়ের আশীর্বাদ পাওয়া যায়। মন্দিরে যাওয়ার দুধারে বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন দোকানিরা। আমার নাম ডক্টর এস কে রায়, আমি একজন মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী। আমি বাংলাদেশের ঢাকা থেকে এসেছি। আমরা আমাদের পূর্বপুরুষেরা এই ধর্মস্থলে অর্থাৎ কর্তাভাজা ধর্ম বা সতী মায়ের ধর্ম, এই যে ঘোষপাড়াতে, তারা জেনারেশন আফটার জেনারেশন তারা আসতেন। আমিও এমন পরিবারের সদস্য এবং আমরা এই সতী মায়ের ধর্মে বা সত্য ধর্মে বা কর্তাভাজা ধর্মে বিশ্বাস করি, এর নিয়মকানুন পালন করি এবং আমরা এর দ্বারা আমাদের জীবনের চলার পথে আমাদের সুবিধা হয়। সেই অভিজ্ঞতা থেকেই আমি বলছি যে সত্য ধর্ম হচ্ছে সকল মানুষের মহামিলনের ধর্ম। প্রায় 250 বছর আগে আউলচাঁদ মহাপ্রভু নামে এক ফকির এখানে আসেন, ফকির ঠাকুর। আমরা বিশ্বাস করি শ্রী গৌরাঙ্গদেব নীলাচল থেকে অন্তর্ধান করে 167 বছর বিভিন্ন স্থানে ভ্রমণ করে, বাংলা বিহার উড়িষ্যা ভ্রমণ করে এই নদিয়ায় গঙ্গা নদীর তীরে এই ঘোষপাড়া গ্রামে আসেন এবং এখানে এই বাড়ির কর্তা পুরুষ, সপ্তম পুরুষের প্রথম পুরুষ শ্রী শ্রী রামশরণ পাল মহাশয় এবং তার স্ত্রী সতীমাতা, তার আসল নাম ছিল সরস্বতী দেবী, তাদের বাড়িতে আসেন এবং তারা এখানেই তিনি সতী মায়ের মাধ্যমে প্রথম এই সত্য নাম দান করে এই জগতে সত্য ধর্মের প্রতিষ্ঠা করেন। কল্যাণী ঘোষপাড়ারই আগের নাম ছিল রুজবেল নগর। এটি হলো আমেরিকান সৈন্যদের ব্যারাক। যখন আমেরিকা সৈন্যরা এখানে এসেছিলেন তখন এই ব্যারাকটি তারা করেছিলেন, আজও সেটা অস্তিত্ব আছে। এখানের মধ্যে আবার বিশেষ উল্লেখযোগ্য হলো ঢাকাই পরোটা। তার সতীমা উনি একজন সাধিকা ছিলেন, তাই এ ব্যাপারটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু পরবর্তী ব্যাপার। তার সতীমার আদি বাড়ি এটা নয়, ওনার বাড়ি ছিল চাকদর নিকটবর্তী গোবিন্দপুরে। পাশাপাশি দুটো গ্রাম, একটা হলো গোবিন্দপুর, একটা হলো জগদীশপুর। তা গোবিন্দপুর আছে সতীমায়ের বাপের বাড়ি আর জগদীশ সতীমায়ের শ্বশুর বাড়ি। ওনার স্বামীর নাম হচ্ছে রামশরণ পাল।
তা ওনারা সাধন ভজনা করার জন্য দেশবাড়ি থেকে এখানে এসেছিলেন। এখানে যখন এসেছিলেন তখন এখানে ছিল অরণ্য জঙ্গল, কোনো লোকের বসতি এখানে ছিল না। এই অরণ্য জঙ্গলের ভিতরে মা এসে দেখে এই ডালিম গাছটা, তখন গাছটা খুব ছোটো ছিল আর কি। তখন এখানে পোষা পছন্দা করে লতা পাতা দিয়ে একটা কুড়িয়ে বেঁধে ওই রামশরণ পাল এবং সতী মা স্বামী স্ত্রী দুজন ওই সেই চৈতন্য মহাপ্রভু সাধনা ভজনা করতে লাগলেন। তারপর কিছুদিন পর সেই চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন, এসে নিজে হাতে মা বাবাকে দীক্ষা দিয়েছিলেন। দীক্ষা দেওয়ার পর যাওয়ার সময় উনি মাকে বর দেখেছিলেন, সেইখান থেকে উনি বাকসিদ্ধা হলেন। তারপর উনি এইখানে দেহ রাখলেন। উনি বিবাহের পরে ওনার স্বামী স্ত্রী দুজন এখানে চলে এসেছেন। ছেলে আসার পরে তারপরে ওনার এখানে সন্তান হলো, তার নাম হলো দুলালচাঁদ। সে দুলালচাঁদের বিবাহ হলো, বিবাহ হওয়ার পর দুলালচাঁদের পাঁচ ছেলে হলো, ছেলে হওয়ার পর দুলালচাঁদ দেহ রাখলেন। হ্যাঁ, তার বংশধরের এখানে আছে, এখন নপুরুষ চলছে। তা এখানে তিনটে শরিক আছে, একটা টাস বোর্ড আর দুটো মালিকানার শরিক। তার মানে ওই যে সতীমাই ছিল এক ছেলে দুলালচাঁদ, আর দুলালচাঁদের ছিল পাঁচ ছেলে, পাঁচ ছেলে থেকে তিন ছেলে নিঃসন্তান ছিলেন। তারা একটা টাস বোর্ড গঠন করে গিয়েছিলেন। পরবর্তীতে এই ধর্ম প্রচার লাভ করে এবং সতীমা সকল পাপি তাপি দুঃখী গরিব অবহেলিত সমস্ত মানুষকে তিনি আশ্রয় দিতেন এবং তার আশীর্বাদে সব রোগমুক্ত হয়ে উঠত, মরা ছেলে জ্যান্ত হতো, অনেক অনেক অলৌকিক ঘটনা তখন হতো। তার সময়ে দোল আরম্ভ হয়, তার সময়ে বৈশাখের রথযাত্রা আরম্ভ হয়। এর পরবর্তীতে সতীমায়ের পরম সুযোগ্য পুত্র শ্রী শ্রী ঠাকুর দুলালচাঁদ তিনি আবির্ভাব হন এবং আমাদের বিশ্বাস আছে সতীমা স্বপ্ন দেখেন এবং সতীমাকে আউলচাঁদ মহাপ্রভু প্রথম শিষ্যরূপে বরণ করার পরে কিছুদিন পর যখন চলে যেতে চান তিনি আশীর্বাদ করেন যে আমি তোমার পুত্ররূপে আবার আসব। এই ঠাকুর দুলালচাঁদ যখন আসেন অলৌকিক কত ঘটনা ঘটে। তার ভিতরে বড় অলৌকিক ঘটনা হলো সতীমা বৈশাখ মাসের পূর্ণিমাতে জগন্নাথ দেবের রথ, সেই রথ চালনার স্বপ্ন দেখেন এবং তিনি এই রথ চালনা করতে গেলে মহারাজা কৃষ্ণচন্দ্র বাধা দেন। তখন সতীমাতা বলেন যে মহারাজ, ঠাকুরের রথ আপনা হতেই চলবে, কেউ মানুষে এটা দড়ি ধরতে হবে না, আপনি শুধু হুকুম করুন। মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, আমি যদি হুকুম করলে এই রথ চলে তাহলে আমি দেখতে চাই সে কীভাবে চলে, চলে তো চলুক। এই যখন রাজা বললেন তখন রথ এই ঘোষপাড়া থেকে কাছড়াপাড়া পর্যন্ত প্রায় তিন মাইল পথ এই রথটি নিজে নিজেই চলে গেল। এরকম অলৌকিক ঘটনা দেখে রাজা কৃষ্ণচন্দ্র 500 একর জায়গা এখানে দিয়ে সতীমাকে বললেন, মাতা তোমার মহিমা আমি বুঝতে পেরেছি, তোমার এই ধর্ম প্রচারের জন্য এই আমি এই ভূসম্পত্তি দান করলাম, এটা দিয়ে তুমি পূজা অর্চনা ভক্তদের দেখাশোনা করো। এবং আমাদের এখানে ডালিমতলা আছে যেটা প্রায় সবাই চেনে,
ডালিমতলা মহাতীর্থস্থান। এইখানে আমাদের আউলচাঁদ মহাপ্রভু সতীমাতাকে ধর্মকথা শোনাতেন এবং এখানে বসেই তিনি তার অনেক পারলৌকিক জ্ঞান প্রদান করেন এবং এখানে সতীমাতা ওই সমস্ত মানুষের সুখ দুঃখ দেখতেন এবং মোচন করতেন। এখন ছোট পুকুর ছিল, পরে এখন বড় সাগর হয়েছে হিমসাগর। এখানে পাপি তাপিরা যারা বোবারা কথা বলতে পারে না তাদেরকে তাদের গুরু মহাশয়রা স্নান করান, মা বলো বলে তাদেরকে বলতে থাকেন। বলতে বলতে তাদের মা ডাক ফুটে যায়, বোবায় কথা বলে। এই জিনিসটি আগে বহুত হতো, এখনও হয়। ভাবের গীতের কথা বলতে গেলে এটা বলতে হয় যে বড় যে অবদান এই এই কর্তাভজা ধর্মের, এই ধর্মের ফিলোসফি আভ্যন্তরীণ যে চালিকা শক্তি সেটি হলো সকল মানুষের ভিতরে ঈশ্বর আছেন, অর্থাৎ সকল মানুষই সমান, সকলেই আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই। এমনকি ভাবের গীত বলেছে যে ইংরাজে গড মালিক বলে মুসে ফরাসিরা, হিন্দুর ঈশ্বর মুসলমানের খোদা, বলো তো এ কোন রকম ধারা। এক বিধাতায় গড়েছে বস্তুতায় আছে সব দেহে সমান, এই কথা ভাবের গীত বলছেন। যে যে পথে ঈশ্বরকে ডাকে বা প্রার্থনা করে সে সেই পথেই তার মনের কামনা মিটে এবং সে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে। তাই কোনো ধর্মের প্রতি এই কর্তাভজা ধর্মের কোনো বিদ্বেষ নেই এবং সকল ধর্মের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল, সকল ধর্মগ্রন্থের প্রতিও আমরা শ্রদ্ধাশীল।